আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, শি ইজ ইন দ্য হসপিটাল নাও, শি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, দুইটা সেন্টেন্সই কিন্তু সঠিক এবং দুইটা কিন্তু দুই ধরনের মিনিং রয়েছে। তো আমি সবসময় একটা কথা বলি, আসলে যে কোনো কিছু শিখতে হলে আপনাকে ঘটনা প্রবাহের মাধ্যমে শিখতে হবে। ঘটনা প্রবাহের মাধ্যমে যদি আপনি শিখতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা শেখার পেছনে যদি আপনারা একটা করে স্টোরি অ্যাড করে দিতে পারেন, তাহলে ওই শেখাটা এবং ওই জ্ঞানটা আপনার অনেক দিন যাবৎ লাস্টিং করবে আপনার হৃদয়ে। তো যেটা নিয়ে আসলে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে ইন এবং অ্যাট। আপনাকে বুঝতে হবে যে দুইটা প্রিপোজিশনই কিন্তু এই জায়গাতে সঠিক হয়েছে। তো আমি আজকে একটা ঘটনা প্রবাহের মাধ্যমে আপনাকে এই জিনিসটা শিখিয়ে দেবো। সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার বন্ধু হয়তো হসপিটালে আছে, আপনি দেখতে গেছেন, তো আপনার টিচার আপনাকে হুট করে দেখে বললো যে সে এখন হসপিটালে আছে, এটা করো ট্রান্সলেট করো ইংলিশে। তো তাহলে কীভাবে বলতে হবে, যেহেতু সে বলতে আছে সে ওখানে 8 থেকে 10 দিন বা আরও বেশি থাকতে পারে, তাহলে আপনাকে বলতে হবে শি ইজ ইন দ্য হসপিটাল নাও। এটা নিয়ে এটা দিয়ে আপনাকে বা যাকে বোঝাবেন এবং আপনিও নিজেকেও বুঝিয়ে নিতে হবে যে সে ওখানে অ্যাডমিট আছে, যার কারণে ইন দিয়ে এই সেন্টেন্সটা আমরা গঠন করেছি। আর যদি আপনি দেখতে গেছেন বা আপনার বন্ধু দেখতে গেছে, তো সেক্ষেত্রে কীভাবে বলবেন, তাহলে যেহেতু আপনি দেখতে গেছেন আপনি বেশিক্ষণ ওখানে স্টে করবেন না, ওখান থেকে চলে আসবেন, তাহলে আপনাকে অ্যাট দিয়ে আপনার সেন্টেন্সটা গঠন করতে হবে। তো সেটা কীভাবে, তাহলে বলতে হবে শি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, তার মানে বুঝে নিতে হবে সে ওখানে ভিজিট করতে গেছে, যার কারণে ওখান থেকে সে চলে আসবে, অর্থাৎ রুগী দেখতে গেছে। ধন্যবাদ সবাই।